আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি আশরাফুল ইসলাম, কারিগরি সমন্বয়ক, একুশে টেলিভিশন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারে রোজনামচা বইয়ের 253 ও 254 পৃষ্ঠার কিছু অংশ পাঠ করছি। প্রেস নোটে লেখা ছিল, এই 28 জন লোকেই ষড়যন্ত্র করেছে। মমিন সাহেবকে বললাম, বোধহয় চিন্তাভাবনা করে আমাকে বাদ দিয়েছে, কারণ আজ 17 মাস আমি কারাগারে বন্দি। এত বড় মিথ্যা কথা সরকার বলবে কেমন করে? আমি ও অন্যান্য রাজবন্দীরা জানতে পেরেছিলেন বিভিন্ন ষড়যন্ত্র মামলার আসামিদের থেকে যে আমাকে জড়াবার চেষ্টা চলেছে। বিভিন্ন ওয়ার্ড থেকে আমাকে খবর পাঠাইয়াছিল। আমার সাথে দেখা করতে এসে রেণু, আমার স্ত্রী, আমাকে বলেছিল, তোমাকে জড়াবার চেষ্টা হতেছে, জানি না খোদা কি করে, আল্লাহর উপর নির্ভর করো। আমি বললাম, দেশরক্ষা আইনে জেলে রেখেছে, 11টা মামলা দায়ের করেছে আমার বিরুদ্ধে, কয়েকটাতে জেলও হয়েছে, এরপরেও এদের ঝাল পড়ল না? 6 দফার ঝাল এত বেশি জানতাম না। আইবি ও জেল অফিসার সামনে বসে থাকে, কথা বলা যায় না। আমার শরীরও খুব খারাপ হয়ে পড়েছিল, কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলাম। হাসপাতালে যেতে হয় নাই, তবে ভর্তি করে খাওয়া দাওয়া কন্ট্রোল করেছিল, অনেক ওজন কম হয়ে গিয়েছিল, একটু আরোগ্য লাভ করেছিলাম। তখনও ভর্তি ছিলাম যেদিন আমার মুক্তির আদেশ নিয়ে ডেপুটি জেলার রাত 12টায় হাজির হয়েছিলেন।